দুঃখিত দর্শক আমরা খাগড়াছড়িতে যাব সেখানকার ভোটের পরিস্থিতি জানতে খাগড়াছড়ির মহালছড়িতে তৃতীয় ধাপের সঙ্গে প্রথম ধাপে নির্বাচনের স্থগিত হওয়া জেলার লক্ষীছড়ির দুইটি কেন্দ্রেও ভোট অনুষ্ঠিত হচ্ছে মহালছড়ির যন্ত্রনাথ কারবারি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে প্রতিনিধি আবু দাউদ জানাচ্ছেন বিস্তারিত 30602 ভোটার নিয়ে খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলা পরিষদের নির্বাচনের ভোট গ্রহণ চলছে আমি এখন দাঁড়িয়ে আছি মহালছড়ি উপজেলার যন্ত্রনাথ কারবারিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রে দেখছেন যে আসলে ভোটারদের তেমন সারিবদ্ধ লাইন নেই তবে ভোটাররা আসছেন ভোট দিয়ে চলে যাচ্ছেন এমন পরিবেশ কিন্তু অধিকাংশ কেন্দ্রেরই আমি এখন পর্যন্ত তিনটি কেন্দ্র ঘুরে দেখেছি সবগুলো কেন্দ্রের চিত্র অনেকটা একই রকম এখন পর্যন্ত যতটুকু খুশখবর নিয়ে দেখেছি উপজেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি আরেকটি ব্যাপার হলো আজ একই সাথে খাগড়াছড়ি জেলার লক্ষ্মীচুরির দুইটি স্থগিত কেন্দ্র আজ ভোটগ্রহণ চলছে সেখানেও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে বলে আমরা জানতে পেরেছি এই ছিল খাগড়াছড়ির নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি